তো এখন ডিসাইড হচ্ছে কি রান্না করবে। ডিসাইড হয়ে গেছে অলরেডি কি রান্না হবে আজকে। আমি পালং শাকের ডাল, আলু ভাজা আর পাঁপড় ভাজা ভাত। আমার জন্য বেশি করে পাঁপড় ভাজবি। কটা প্যাকেট পাঁপড়? আমি পাঁপড় বেশ খেতে খুব ভালোবাসি। 40 টাকা করে প্যাকেট আছে। 40 টাকা করে প্যাকেট নিয়ে যাচ্ছে না দাদা, 30 টাকা করে না বলে আমার দোকানে? না এটা অন্য পাঁপড় ভালো, 30 টাকা। আমার দিদি জানে না তো তাই ভালো লাগে। আমি প্রত্যেকদিন রাত্রিবেলা মাম্পিকে ঘুরতে নিয়ে যাই বাইকে করে। এবার সিধা যে রাস্তাটা দিয়ে আসে ওই রাস্তাটা দিয়ে আয় না, কোন কোন গলি নিয়ে আনবে আমি তো বলবো কি। তুই কি আমাকে রাত্রে ঘোরাতে নিয়ে আসিস নাকি? আমাকে নিয়ে যায় না গাইস। তুই তো প্রেগনেন্ট না, এখন তুই বেশি ট্রাভেল করতে পারবি না। হিন্দিতে বললে বেশ, তুমি তো পেটসা হয়ে গইও। ইটস প্রেগনেন্ট না, পেটসা। হ্যাঁ পেটসা। ইশ না বলে আর বলছে ইটস, মানে যা তাহা। আমার না এখানে থাকতে ইচ্ছা করছে না, তোমরা এই কথা শোনো। এই একদম অফ করবি না, দেখছিস দিদি কথা বলতেছে না, অফ করে দিচ্ছে। আমার এখানে থাকতে ইচ্ছা করছে, আমার বাড়ি যেতে ইচ্ছে করছে। ইচ্ছা করে বল, তাই না? হ্যাঁ বাড়ি যেতে ইচ্ছে করছে, ওটার একটা কারণ আছে। কি কারণ সেটা আমরাই জানতে বলতে আর পারবো না। আমি তোমাকে কি আমরা কেউ চিনি না, তাও তোকে আজকে নিয়ে যাবো না। আজকে না কালকে আমার বাড়ি, তুই একা চলে যাবি, আমার এখানে কাজ আছে। আমার ডিউটি ওটা হবে ডাবি, এবার ডাবি আমার ডিউটি ডাবি ডাবি। আমি রাউল থেকে। কালকে না আমরা সোনার দোকানে যাব। এই লোকটা কেন যাচ্ছি তখনও বলবো। হ্যাঁ তখনই বলবো, ওর জন্য একটা ব্লগ এসে যাবে। আসবে সোনার দোকানে যাবো, কিছু কেনাকাটা করবো। আমরা যদি এখন বলে দিই আমাদের কন্টেন্ট চলে যাবে। তোর কি শরীর খারাপ তাহলে এরকম মাটিতে শুয়ে আছিস? এমনি 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 কেস হই, চল রুমে গিয়ে শুয়ে চল। ওঠ দেখি, রেগে আছে পিউ, আবার রাগ করেছে। কি হয়েছে? কি জানো ভালো লাগছে না, তুই যাবে তো চল। চ উপরে চ, রুমে গিয়ে শুবি, চলো চ চ। না না কেন, চলো তো। যাবো বেচারা। আমার পায়ে আমি দই বড়া খেতে ভালোবাসি বলে কোয়েল, আমি দই বড়া খেতে ভালোবাসি বলে কোথায় পায়ের দই বড়া খেতে ভালোবাসি। আমার শরীরে এনার্জি নেই যে একজনের বাড়িতে খেয়ে দিই তারপরে কেন
चलो तो हम शीशा देख के बोले हम ए पागल जैसे हटते हैं क्यों रहते हैं हमको खुद ही मालूम है बाहर एक अगर चले सर वीडियो को तो बहुत कौन लगता है बहुत कर क्या है আমি তো খালি দুজন কে দেখলাম আমরা দুজনে যাচ্ছি এখন ওপরে ওই যে ঘরে পুজো দিদি এই বুকেটা নিয়েছে আর এই গিফটটা নিয়েছে আর দিদিকেও দেখে দেখো আর আমাকেও দেখে মানে দুজনে কাজের মাসি আমরা তুই ঠিক আছিস আমাকে দেখে একদমই মনে হচ্ছে আমার চুলে শুধু এইখান থেকে এই যখন ক্লিপ লাগানো ওইটুখানি জট ছাড়ানো তারপরে কারো হাত ধোকালে হাত বের করতে হবে মানে এরকম এতদিন রোজ ভাবি আরমান ক্লাব থেকে নিজের জন্য মাসাজার অর্ডার মানে বুক করবো একদিনও হচ্ছে না মানে আমি এত এসে হয়ে গেছি ফ্লোর 9 বউটা খুব খারাপ ভাবে খুব ভালো আমাদের ডেকেছিল 3টা সময় যখন ঘরে ডাকতে এসেছিল আর আমরা আসছি এখন 9টা বাজতে আমি এখন পড়াশোনা করছি আর মামমের দু তারিখ থেকে পরীক্ষা তাই তো মাম আচ্ছা তোমাকে দেবো তোমার দু তারিখে এক্সাম আছে হ্যাঁ কেন আমি জানি না কারা বের করে দেখো দেখছো আমার কমেন্টস গুলো এত কঠিন এগুলি বাচ্চা অয় অজগর হস্তইত ইলিশ মাছ দীর্ঘইত ইগল পাখি এইসব শেখাচ্ছে এখন মানে এত দামটা জিনিস শেখাচ্ছে আর এটা মায়ের এখন শেপ শিখছে আর কালার শিখছে মায়ের মায়ের তো মজাই মজা তাই না মায়েরা কিছু বল তো মাম্পি কি করছে দেখি মাম্পি কি হচ্ছে মাম্পি তুই আজকে সকাল থেকে কিন্তু অনেক খাটছিস না কেউ তোর দিকে ধ্যান দেয় না কিন্তু আমি ছাড়া দেখেছিস কত ভালোবাসি এবার ডায়লগটা দিয়ে দে বল ভালোবাসো না যারা বেঙ্গলি তারা বুঝেই যাবে কি বলতে চাইছি আমাদের খেটের কথাটা মিলে ম্যাগি 5 প্লেট ম্যাগি কে খাবে তোর এত ম্যাগি হ্যাঁ করে দিচ্ছি মাংস করেছে আর এখানটা ঘর পুজো ছিল দিদির নিমন্ত্রণ ছিল দিদি আর আমার তখন ওখানে খাইনি বলে রাই পুরো ফ্যামিলিরই নিম পনিরের তরকারি আলুর দম ছোলার ডাল গোলাপ জামুন দই বড়া অনেক কিছু দিয়ে গেছে ওইগুলো সব মিলিয়ে মিশিয়ে খাওয়া হচ্ছে শোনো শোনো তো ফালতু বিকারি ভাই টাকা সবার খাবার বাড়া হচ্ছে খাবার গুছিয়ে দিবি দেখি খুব ভালো লাগে দেখতে খেতে ভালো লাগছে দেখতে খুব ভালো লাগে আমি বললাম না দই বড়ার জন্য তো একটা কথা বলতাম বলা যাবে না কেন আমি কালকে কোয়েলকে ফোন করে বলবো কালকে কি পারে যাবি কালকে এক্ষুনি
মেরেছে বল, আরে বল তো ভিডিওতে বল তো, বল আমাকে মিমি মেরেছে আমি মুখে আঙুল দিয়েছি বলে। এই পশুটাকে তোমরা কেউ চেনো? শেয়ার করবে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে, টাটা বাই বাই। এইটুকু বলার জন্য অনুরোধ করবে।